কুমিল্লার চান্দিনার জোয়াগে বাংলাদেশ ব্যবসায়ী শীর্ষ সংগঠন এফভিসিসিআই এর সিনিয়র সহসভাপতি, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চান্দিনার সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপির একমাত্র তনয় মুনতাকিম আশরাফ টিটুর জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে 4 অক্টোবর সোমবার সন্ধ্যা 7টায় উপজেলার লক্ষ্মীপুর নতুন বাজার ছাত্রলীগ কার্যালয়ে 13 নং জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কেক কাটা হয়। অনুষ্ঠানে জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান হৃদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন 13 নং জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সওদাগর। বক্তব্যকালে আব্দুস সালাম সওদাগর মুনতাকিম আশরাফ টিটুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কাহিনী তুলে ধরে বলেন, আমার দেখা রাজনীতিবিদদের মধ্যে মুনতাকিম আশরাফ টিটু এক অনবদ্য সৃষ্টিশীল মানুষ। শৈশবকাল থেকেই আওয়ামী পরিবারে জন্ম নেয়া মুনতাকিম আশরাফ টিটু চান্দিনার জনগণের মাঝে জীবন উৎসর্গ করে যাচ্ছেন। মৃত্যুর আগ পর্যন্ত দৃঢ় প্রত্যয় নিয়ে সাধারণ মানুষ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, এটি আমাদের পরম পাওনা। তিনি আরো বলেন, চান্দিনার রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগ থেকে একমাত্র মুনতাকিম আশরাফ টিটু ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তিনি তরুণের সূর্য সারথি, আগামী স্বপ্নদ্রষ্টা হিসেবে তুলনা করে টিটুর সুস্থ দীর্ঘায়ু জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এমনকি ভবিষ্যৎ কর্ণধার টিটুর স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল খান, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম আপন, চান্দিনার উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন খান, উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বিজয়, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান আনিস, সাবেক ছাত্রনেতা বোরহান তালুকদারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য প্রদান করেন জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রবিউল আলম মাস্টার, জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আলামিন হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাকিব, দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান রাসেল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ওয়ার্ড সভাপতির বশির আহমেদ, নজরুল ইসলাম মেম্বার, আওয়ামী লীগ নেতা শায়েন শাহ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পিনহাস, রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ তামিম, সাইদুল ইসলাম, শামীম আহমেদ প্রমুখ। আলোচনা শেষে টিটুর পক্ষে 70 জন খুদে কোরআন হাফেজদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন আব্দুস সালাম সওদাগর। পরে লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী নেওয়াজ ও সোলেমান জালালির মোনাজাত পরিচালনায় বিশেষ দোয়া, কেক কাটার আয়োজন করা হয়। যা যা করার লাগে চান্দিনা উপজেলা ছাত্রলীগ তথা জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ তা করবে। চান্দিনার বুকে যারা মুনতাকিম আশরাফ টিটু ভাই ছাড়া কেউ ঠাই পাবে না, কোন প্রকার ছাড় পাবে না আমাদের কাছে। কারণ মুনতাকিম আশরাফ টিটু ভাই চান্দিনার অহংকার নাই, সারা বাংলাদেশের অহংকার, সারা বিশ্বের অহংকার। আজকে চান্দিনা মুনতাকিম আশরাফ জন্ম না হলে চান্দিনার আমলিক সহযোগী সংগঠন এত সুন্দর শৃঙ্খলা ভাবে জন্ম হতো না। একমাত্র সন্তান মুনতাকিম আশরাফ টিটু ভাইকে সংসদে পাঠাবো আমরা জোয়াগে। অধ্যাপক আলী আশরাফ এমপি মহাজন, বিকল্প নাই তেমনি করে অধ্যাপক আলী আশরাফ এমপি মহাজন সুযোগ্য তনার মুনতাকিম আশরাফ টিটু ভাইয়ের বিকল্প নাই। সাথে আমার নেতার দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য থাকে, ওনার স্বপ্ন যাতে বাস্তব হয়, স্বপ্ন যাতে সষ্ঠ হয়, আমরা এই দোয়া করব। আর ইন্তেকাল করে কবরে আছেন প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়, যাকে কেন্দ্র করে আজকে রায় জন হায়াতে তৈয়বা দান করো। মদিনা জানা রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আল্লাহুম্মা আল্লাহুম্মা গফির লি ওয়া লি শরবতে কাউসার পিলানা।
Bir yere bak, köpeğe.